রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে 300 জন গরীব দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর এই রূপ কর্মসূচি নিয়ে থাকেন এই এলাকার তৃণমূল নেত্রী শিবানী রাজবংশী। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আব্দুল রব, নারুগোপাল ভকত, সমাপ্তিকা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। ঢবের একটা সীমা আছে, এত ঢব। চামলাচের স্কুল টিচার ফেডারেশন জোড়া পর্দান দিয়ে আমরা অভিবাদন জানাবো সকলকে। এরপর আমরা বরণ করবো প্রাক্তন পৌরপিতা যারা রাত্রি 11টা পর্যন্ত যদি মানুষের সঙ্গে ঢুকে থাকি সেটাই তো বিরাট ব্যাপার। জনসংযোগিত পার্টির মূল ব্যাপার, তা আমরা সেইভাবে সবাই জনসংযোগ করি সকাল থেকে রাত পর্যন্ত। এই যে এক ঝাঁক নেতৃত্বকে দেখছেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, যে যেখানে প্রোগ্রাম যার যেখানে কর্মসূচি আমরা যাচ্ছি, আমরা নিজেরা পার্টির কর্মসূচি করছি। এই বড় বড় অনুষ্ঠান, এই যে পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে আমরা চেষ্টা করছি করজন গেটে আমরা একটা বড় প্রোগ্রাম করা। 5 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, আমরা 1 তারিখে কি 5 তারিখে আমরা 4টে অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিসের জন্য বর্ধমান শহরে আমরা চালু করব। 1 তারিখ যদি 1 তারিখ ফেল হয় 5 তারিখ, এবং দুটো স্বর্গরথ ফ্রি, ফোন করলে গাড়ি দাঁড়িয়ে থাকলেই আপনার বাড়ির দরজায় চলে আসবে অ্যাম্বুলেন্স, বাড়ির দরজায় যার দরকার স্বর্গরথ চলে আসবে। আর ওই দিন থেকেই আমরা চেষ্টা করছি আমরা কঙ্কালেশ্বর কালীবাড়িতে, যেটা আমাদের বহুদিনের চেষ্টা ছিল যে মায়ের ভোগ 10 টাকার বিনিময়ে আপনারা দুপুরবেলায় পেট ভর্তি মায়ের ভোগ খেতে পারবেন, সেই ব্যবস্থাও। বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ, আমরা হয়তো 5ই জানুয়ারি শুরু করতে পারব। ইতিমধ্যে আমরা 101টা মেয়ের গণবিবাহ দিলাম আপনারা জানেন। নতুন করে বর্ধমানবাসীর যেটা একটা আশা, বহুদিনের মানুষ যেটাকে সব থেকে ভালো বেলা বলে বুঝত, 8 বছর ধরে আমাদের ফুল উৎসব বন্ধ কৃষ্ণ সাহের পারে, সেটা এবার আমি বিধায়ক হওয়ার পর নতুন করে চালু করেছি। 3 তারিখ থেকে 12 তারিখ কৃষ্ণ সাহের পারে আবার আমাদের সেই ফুল উৎসব অনুষ্ঠিত। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বরনীলপুর কমলা দীঘি পাড় এলাকায়। এখানে শীতকালীন বস্ত্র বিতরণ হচ্ছে, প্রতি বছরই আমরা বস্ত্র বিতরণ করে থাকি। আজকে 500 লোককে বস্ত্র দেওয়া হচ্ছে। আমাদের এলাকার মানুষ যারা আছে, মানে কিছু মানুষ বসে দুস্থ অবস্থায় আছে, তার জন্য এই ওয়ার্ডে প্রত্যেকবার আর প্রত্যেক মানে প্রত্যেক বছর আমরা শীতকালের বস্ত্র দিয়ে থাকি, আর দুর্গাপূজার সময় কিন্তু আমরা শাড়ি দিয়ে থাকি প্রত্যেক মানুষকে। আর এমনকি বয়স্ক যারা আছে, পুরুষ মানুষ যারা বয়স্ক রয়েছে, তাদেরকে কিন্তু আমরা চাদর দিই, এটা আমরা করে থাকি। আজকে 500 লোককে দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়, আব্দুল রব রবদা রয়েছেন জেনারেল সেক্রেটারি পূর্ব বর্ধমান জেলার, নারু ভকত ভাই রয়েছেন হিন্দি সেলের, তারপর রয়েছেন আরো বিভিন্ন নেতৃত্ববৃন্দ রয়েছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।